বন্ধু আমার পানের দোকানদার ও সোনারে মুকলেশ ভাই জাগান মোরে সাইকেল কিনা দাও তাড়াতাড়ি হে সাইকেলে সরিয়া যামু মুই হোর বাড়ি। এ মুকলেশ, তোরে কি বিয়া শাদি করান লাগবে? হোর বাড়ি যাওয়ার বুঝছাপছে? আরে নানি কইও না, আগে যে প্রত্যেক দিন বাইক লইয়া মহিলা কলেজের সামনে যাই আড্ডা মারতাম, মাইয়া দেখলে ফুরুত করে চালাই যাইতাম, এখন আর তো হ্যাপার মুনা, জ্বালানি তেলের যা দাম বাড়ছে এখন তো সাইকেল চালান লাগবে। ভালোই হইছে, সারাদিন রাস্তায় খালি হুন্ডো লইয়া টট টট হর, এখন তোর একটু ঘরে দেখা যাইবে। আরে নানি, ঘরে থাকতে কোনো লাভ আছে? বউ আছে যে বল লাগে ঘরে ভাই একটু দুষ্টামি করমু। ও মুকলেশের মা, বাজার আনছি ধরো। কি বাজার আনছেন আপনি? ব্যাগটি পুরো খালি। আর কইও না, জিনিসপাতির যা দাম বাড়ছে, যা টাকা লইয়ে গেছি হাতেই কডেই বাজার পাইছি, 1000 টাকায় পানি গরম হয় না। তাই আপনি 1000 টাকায় বাজারে গেছেন কেন? জানেন না আপনি যে সবকিছু দাম বাড়ছে? গরুর গোস্ত গেছে শেষ হইয়া, ছোট মাইটাই 2-3 দিন যাবত গরুর গোস্ত খাইতেছে। গরুর গোস্ত খাইবে? কোরবানিতে গরুর গোস্ত খাইছে না? 4-5 বেলা পেট গাদাইয়া আবার পরের কোরবানিতে খাবা? 700 টাকা দিয়ে গরুর গোস্ত মুই কিনতে পারবো না, মোর কলজায় সয় না। কিপটা আমি বাদ দেন, হাত পাতা খাইয়ে বড় আর মাইয়ে মোরা না, এখন মোরা হাত পাতা খাইতে মু। এ তুই যা, জামাইল লাগে কাজে করিস না। তুই হাত পাতা খাইয়ে বড় হইছো নাকি খাইয়ে বড় হইছো? হ্যাঁ মোর সে কেউ ভালো জানে না। এ তোমরা কি শুরু করছো? তোমাকে জ্বালায় কি বাসায় থাকতে পারবো না? বাসায় ভাই এইডি হরো না, আজকে তো দেখলাম। আর হোন ও জামাই, মুকলেশের একটা বিয়া হরাই দাও, ডাঙ্গর তো কম হয় না। অরে আবার কি বিয়া হরামু, ও নিজেই একটা গরু, এমন কি আর একটা গরু এনে পালমুনি? বিয়েই যখন হরাবা না, হেলে মুসলমানি হরাইছে লাকে। নাউজুবিল্লাহ। মুকলেশ তুই ঘর দে বাইরা, জামাই আমি কিছু শুনি নি। জিনিসপাতির দাম কমুক, হেবার ভাবিয়ে দেখমু, নিজেরাই খাইয়ে বাঁচতে পারি না, এমনকি আর একজন উদ্ধার করে এনে পালবা? হ সব পাকুক, সেইবার বিয়ে হারাইও। বাফের লাগে কেমনে কথা কয়, তোরে তো জন্ম দেওয়াটাই ভুল হইছে। বন্ধু আমার পানের দোকানদার ও সোনারে মুকলেশ ভাই জাগান। কি জাগাবো সুইটি? মুকলেশ ভাই ঠ্যাংটা জাগান, ঘর ঝাড়ু দিব। জাগাইছি, দিনকাল কেমন যায় তোমার সুইটি? মুকলেশ ভাই দিনকাল তো ভালোই যায়, হেই এর মধ্যে আবার আইছে ফেসবুকে মিউজিক অপশন, এখন তো খালি মিউজিক লাগাই আর স্টোরি দি। সুইটি তুমি মরে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইও, দেখমু আনে তোমার স্টোরি, একটু লাভ রিয়্যাক্ট দিমু আনে। কি যে কোয়ান আপনি মুকলেশ ভাই, যেদিন আপনি গো বাসায় কামে জয়েন হইছি সেইদিনই আপনি গো বাসার প্রত্যেকটা মেম্বারের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, নানি ছাড়া কেউ অ্যাকসেপ্টই করে নাই। কি নানিরও ফেসবুক আইডি আছে? হ নানিরও তো বটম ফোন একটা অ্যাকাউন্ট খুললে দিছি।